নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার অ্যাস্ট্রোজোডিয়াক চ্যানেলে সবাইকে স্বাগত। অঙ্ক অঙ্ক জিনিসটা ওতপ্রোতভাবে গুণিতে ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। অঙ্ক যেখানে সত্যি সেখানে অঙ্কর গণনাও যতটা সঠিক, ফোরকাস্ট প্রেডিকশন সত্য ততটা সঠিক। আমরা অনেক সময় কি করি, বিষয়টার গভীরে না গিয়ে এমন অনেক কিছু ধারণা আমরা পোষণ করে নিই। যেমন ধরুন এই জ্যোতিষ, জ্যোতিষশাস্ত্রটা হ্যাঁ গভীরতায় না গিয়ে অনেকে ও একটা বুজরুকি শাস্ত্র, ওগুলো ঠিক হয় না, জ্যোতিষীরা লোক ঠকায়। দেখুন, এই ঠকানোর ব্যাপারে যদি প্রসঙ্গে যদি কথা বলা হয়, হ্যাঁ অনেক মানে প্রত্যেকটা প্রফেশন ধরে লোক ঠকানোটা শুধু জ্যোতিষই না, অনেক জ্যোতিষী করে থাকেন। তারা জ্যোতিষশাস্ত্রটাকে ভালোভাবে অধ্যয়ন না করে লোককে ভয় দেখিয়ে অনেক সময় রোজগার করেন, সেটা যে কোনো প্রফেশনে। কেউ কেউ তা রোগ নিয়ে করেন, কেউ কেউ মেটেরিয়ালস কনস্ট্রাকশন নিয়ে করেন, ঠকিয়ে থাকেন। তা সেই জন্য বা অন্যান্য অনেক ক্ষেত্রে থাকে যে মামলা মকদ্দমা থেকে শুরু করে অনেক সময় মিসগাইডেড করে, প্রত্যেকটা প্রফেশন ধরেই কিন্তু এই ঠকানো ব্যাপারটা আছে। কিন্তু তা বলে কোনো শাস্ত্র কোনোদিনও মিথ্যে নয়, জ্যোতিষশাস্ত্র তো নয়, নইলে সভ্যতার পর সভ্যতা ধরে এই একটা শাস্ত্র চলে আসে না। যারা ও কিছু না একটু ফু দিয়ে কথা বলে ওটা একটা বুজরুকি শাস্ত্র যারা বলেন, তারাই কিন্তু অমাবস্যা পূর্ণিমা জোয়ার ভাটা অথবা এটা তো গ্রহ নির্দেশ অনুযায়ী হয়, তখনকার দিনে গ্রহ উপগ্রহ বলে আলাদা করে কোনো কিছু বা গ্যালাক্সি আলাদা করে কোনো কিছু বোঝানো হয়নি, উপগ্রহকেও গ্রহ বলে বোঝানো হয়েছে। কারণ তখনকার দিনে মানুষের কিন্তু গ্রহ যে উপগ্রহ যে আলাদা, গ্রহ থেকে উপগ্রহ আলাদা এতটা বা নক্ষত্রের কনসেপশন এতটা কিন্তু ছিল না, বা অনেক সময় যে কাহিনী অবলম্বন করেও অনেক ঘটনা বলা হয়েছে। সত্য মিথ্যে মানে কতটা সত্য কতটা মিথ্যে সেই আলোচনায় না গিয়ে যখন কোনো সাহিত্য, যখন কোনো কাব্য মহাকাব্য রচিত হয় পারিপার্শ্বিক প্রেক্ষাপট অনুযায়ী, সেই সাহিত্য বা সেই রচনা সেই কাব্য বলুন সৃষ্টি হয়। উল্লেখ করা যেতে পারে যে রামায়ণটা রামচন্দ্রের জন্মের আগে কিন্তু এরকম একটা ফোরকাস্ট করা হয়েছিল। আমি এটা বলছি না রামচন্দ্র জন্ম সত্যি হয়েছিল কি না হয়েছিল সে প্রসঙ্গে কিন্তু যাচ্ছি না, বা যীশু খ্রিস্ট জন্মের আগে বাইবেল রচনা হচ্ছে ফোরকাস্ট করা হচ্ছে যে অমুক দিনে অমুক মহাপুরুষ জন্মাবেন, বা কৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মের আগে ফোরকাস্ট করা হচ্ছে যে অমুক সিনে অমুক গর্ভে অত নম্বর সন্তান জন্মাবেন। এইগুলো কিন্তু সবই দেখুন কাকতালীয়ভাবে কোনোটাই হয় না, প্রত্যেকটাই হচ্ছে অঙ্ক নির্ভর গণনা। আমরা আধ্যাত্মিকতা না গিয়ে যদি এটা আমরা দেখি যে এই যে চন্দ্র যেহেতু পৃথিবীর খুব কাছে অবস্থান করে, সেহেতু চন্দ্রের অবস্থান অনুযায়ী জোয়ার ভাটা বা শারীরিক বা মানসিক অসুস্থতা এগুলো আমরা কিন্তু সহজেই জানতে পারি। শুধু প্রাণী জগৎ নয়, প্রাণী মানে মানুষ মানুষ মনুষ্য জগৎ নয়, উদ্ভিদ জগৎ বলুন, জড় জগৎ বলুন, অন্যান্য প্রাণীদের মধ্যেও বলুন একই এফেক্ট কিন্তু পড়ে থাকে। তা সুতরাং ওই রকম একটা ফু দিয়ে জ্যোতিষশাস্ত্র খুব ভুয়ো শাস্ত্র, জ্যোতিষীরা ওরকম বুজরুকি দিয়ে আছে, এই কোনো কিছু কমেন্ট করার আগে একটা জিনিসকে নিয়ে আগে পড়ুন,
আগে তার গভীরে যান, কয়েকজন যারা যেরকম ডাক্তারি শাস্ত্রতেও রোগীকে এরকম ভয় দেখানো বা টেস্টের মধ্যে ঠেলে দেয়া, এটা হয়ে গেল ডাক্তারি শাস্ত্রটাকে কিন্তু আমরা মিথ্যে বলতে পারি না, ইঞ্জিনিয়ারিং শাস্ত্রকে মিথ্যে বলতে পারি না, ওকালতি শাস্ত্রকে মিথ্যে বলতে পারি না, জ্যোতিষ শাস্ত্রকেও মিথ্যে বলতে পারি না। একটা সভ্যতার পরে সভ্যতা ধরে কখনো একটা মিথ্যেকে ধরে থাকে না। যারা এরপরেও বলবেন তাদের জ্ঞান প্রসারের জন্য তারা বলতেই পারেন, মত প্রকাশের অধিকার সবারই আছে। যাই হোক না কেন, এইবারে হচ্ছে আমি যেটা বলতে এসেছি যে এই যে 1430 সাল চলে এসেছে, 12টা রাশিচক্র আছে, বাড়িটা 12টা রাশিচক্রর মধ্যে কে কোন জাতক তার রাশি বা লগ্ন ধরে কিরকম ফল তারা লাভ করতে চলেছে। এর আগে একটা বলে রাখি, প্রথমে যেটা বলছিলাম অঙ্ক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ, কারণ সবার মধ্যেই প্রাণ আছে। ইয়া দেবী সর্বভূতেষু, সর্ব জিনিসের মধ্যে অস্তিত্ব, দেবী স্বরূপ অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তো প্রত্যেকের অঙ্কটা একজনের থেকে একজনের অঙ্ক টোটালি ডিফারেন্ট, এক একজনের ছক অনুযায়ী। আমি একটা ওভারঅল বলছি, তার মানে এই নয় যে প্রত্যেকটা মেষ রাশি, প্রত্যেকটা বিষ রাশি, প্রত্যেকটা মিথুন রাশি একই ফল হবে, বললাম না প্রত্যেকের অঙ্কটা এক একজনের থেকে এক একজনের আলাদা। তো সুতরাং আমি একটা ওভারঅল বলছি, এবার তাদের অঙ্ক, তাদের দশা অন্তর্দশা, তাদের গাণিতিক যে শ্রেণীবিন্যাস আছে সেই অনুযায়ী কিন্তু সবাই ফল লাভ করবে। বিস্তারিতভাবে তো পুরোটা জানানো সম্ভব হচ্ছে না। মেষ রাশি হচ্ছে প্রথম রাশি, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, যারা চাকুরিতে আছেন তাদের একটু ট্রান্সফার বা বদলির সম্ভাবনা থাকছে, যারা ইঞ্জিনিয়ারিং বা ওকালতি জায়গা ফিল্ডে আছেন তাদের পক্ষে ভালো ফল তারা লাভ করবেন, যারা একটু অসুস্থতায় আছেন, অসুস্থ যারা ভুগছেন তাদেরকে বলবো একটু ব্লাড সুগার লেভেল, লিভার, কিডনি এগুলো একটু ডাক্তারের সাথে একটু পরামর্শটা আপনারা বেশি করবেন। আর যারা বিদেশে আছেন তাদের পক্ষেও কিন্তু ভীষণ ভালো ফল লাভ তারা লাভ করবেন, আর যারা বিদেশে যেতে চাইছেন তারাও কিন্তু ভালো লাভ ফল লাভ করবেন। আসছে এবার বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, যারা টিচিং প্রফেশনে আছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, যারা ট্যাক্স রিলেটেড বা অ্যাকাউন্টস রিলেটেড কাজে আছেন তাদের পক্ষে কিন্তু ভীষণ ফল, শুভ ফল তারা লাভ করবেন। যারা মেডিকেল প্রফেশনে আছেন, স্পেশালি যারা ENT স্পেশালিস্ট, যারা অর্থোপেডিক, তাদের পক্ষে কিন্তু 1430 সাল ভালো ফল দেবে। কিন্তু ওই একটা কথা কিন্তু আমি বারবারই বলছি, অঙ্কটা কিন্তু সবারই আলাদা, ছকের যে অঙ্কটা থাকে, জন্ম ছকের অঙ্কটা এক একজনের কিন্তু এক একটা জায়গা থেকে আলাদা আছে, সেই জন্যে তাদের যে অঙ্ক ফল অনুযায়ী এই জায়গায় বৃহস্পতি শনি তাদের ভালো ফল দিলেও তাদের যদি দশা অন্তর্দশা বৃহস্পতি শনি যদি না পাস করে তখন কিন্তু অতটা ভালো ফল কিন্তু তারা লাভ করতে পারবেন না। আসছি এবার মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন একটু কনসেন্ট্রেশনের সমস্যা তাদের হতে পারে। আমি বলবো যে কোনো কাজ বা যে কোনো বিষয় বিষয়ে যখন তারা কাজ করবেন বা প্রস্তুতি নেবেন একটু কনসেন্ট্রেট, সেই বিষয়ের পরে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন, তাদের খরচটা একটু বেশি হবে,
আয় ভাবটা ঠিক থাকলেও ব্যয় ভাবটা বেশি থাকছে। খরচের জায়গাটা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। মাতৃপিতৃ স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, সে জায়গাটা সাবধানতা অবলম্বনীয়। শরীর সম্বন্ধে একটু সচেতন হন, নার্ভ রিলেটেড সমস্যায় যারা ভুগছেন, লিভার রিলেটেড প্রবলেমে যারা ভুগছেন, তারা একটু সচেতনতা অবলম্বন করুন। আসছি এবার কর্কট রাশি। কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা যারা আছেন, ক্রোধটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। চট করে রেগে যাবেন না, আপনাদের একটা প্রবণতা আসবে যে চট করে রেগে যাওয়া, সেটা বর্জন করার চেষ্টা করুন। যারা শিক্ষকতায় আছেন তারা, তাদের সম্মান বৃদ্ধি লাভ হবে। আর এমনিতে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহ যোগ দেখা যাচ্ছে। যারা প্রণয়ের সমস্যায় ভুগছেন একটু সচেতন হন, তাদের একটু এই অ্যাফেয়ার্স রিলেটেড প্রবলেম, অ্যাফেয়ার্স রিলেটেড ব্যাপারে একটু সমস্যা দেখা দেবে। কিন্তু বিচ্ছেদের যোগ নেই, কিন্তু একটু টেনশন, চাকরির পরিবর্তনও দেখা যাচ্ছে, স্থান পরিবর্তন হতে পারে। যারা ফাইন্যান্স রিলেটেড কাজে যুক্ত আছেন বা সাংস্কৃতিক জায়গায় যুক্ত আছেন, তারাও কিন্তু ভালো ফল লাভ করবে। আসছে এবার সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা যারা আছেন, যারা পলিটিক্যাল গ্রাউন্ডে আছেন, তাদের পক্ষে ভীষণ শুভ ফল তারা লাভ করবেন। আর্থিক সচ্ছলতা থাকলেও ঋণের ফাঁদে কিন্তু জড়িয়ে পড়বেন না। যারা লোন নিচ্ছেন বা লোন নিয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করুন, আর একটু লিগাল প্রবলেম তাদের আসার সম্ভাবনা আছে। রিলেশনের দিক থেকে শুভ ফল লাভ করবেন। হয়তো হতে পারে যে কোনো জায়গায় দীর্ঘদিন ধরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংস চলছে, সেই জায়গাটা হয়তো ঠিক হয়ে গেল, বা পুরনো কানেকশনস গুলো সুন্দর একটা সুন্দর রূপ পেল, বা পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হলো বা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হলো, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল তারা লাভ করবেন। চাকরির ক্ষেত্রেও তাদের উন্নতি থাকছে, উন্নতি লাভ হবে। শরীরের দিকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, স্পেশালি হাড়ের সমস্যায় যারা ভুগছেন অথবা নার্ভের সমস্যায় যারা ভুগছেন একটু তারা সতর্ক থাকবে। আসছি এবার কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকা যারা আছেন, ধৈর্য ধরতে শিখুন। একটু ধৈর্য চ্যুতিতে আপনার অনেক বড় সমস্যা এসে পড়তে পারে, আর কোনো অপযশের সম্ভাবনা আছে, দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে, কিন্তু সেটা খুব একটা বড় রকম কিছু আকার ধারণ করবে না। দূরভ্রমণের যোগও আপনাদের থাকছে। যারা ব্যবসা করেন, স্পেশালি যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের পক্ষেও শুভ আছে। যারা ড্রেস মেটেরিয়ালস, গ্রসারি, তারপরে ব্যাংকিং রিলেটেড কাজ যারা করছেন, তাদের পক্ষে কিন্তু ভীষণ শুভ ফল তারা লাভ করবেন। আসছি এবার তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকা যারা আছেন, তাদের পক্ষে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি আছে। কিন্তু আপনারা যতই ভালো কাজ করুন না কেন, ভালো কাজে সবসময় একটা দাম থাকে ঠিকই, কিন্তু সাময়িকভাবে কি হয়, অনেক সময় দেখা যায় যে সেটা রিটার্নটা ঠিক মতন হয়তো পাওয়া গেল না। তা আপনাদের ক্ষেত্রে এই বছরটা একটু সেরকম থাকবে, যে ভালো কাজ যথেষ্ট করবেন কিন্তু রিটার্নটা কিন্তু যতটা পাওয়া উচিত সেটা এই বছরে একটু সমস্যা সৃষ্টি করতে পারে। দাম্পত্য স্ত্রীর স্বাস্থ্যহানি হলেও সেটা খুব, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হলেও সেটা খুব বড় আকার কিছু ধারণ করবে না। খরচটা বুঝে করুন, একটু ব্যয় ভাবটা একটু সমস্যা দেখা দিতে পারে, অতটা সেভিংস হবে না।
কোমরের ব্যথা বা কিডনি বা লিভার বা ডায়াবেটিক প্রবলেমে যারা ভুগছেন তারা একটু সতর্ক থাকুন। আসছি এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা যারা আছেন, যারা স্টুডেন্ট, তাদের পক্ষে ভীষণ শুভ ফল লাভ তারা লাভ করবেন। মেডিকেল গ্রাউন্ডে যারা আছেন তারাও খুব ভালো ফল লাভ করবেন। যারা রিসার্চ করছেন, যারা একাডেমিক লাইনে আছেন, তাদের পক্ষেও কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে যাবে 1430। অথবা যারা ইনস্টিটিউশন রিলেটেড কাজ বা কোচিং বা টিচিং প্রফেশনে আছেন তাদের পক্ষেও খুব ভালো ফল তারা লাভ করবেন। যারা ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে আছেন তাদের তারা হচ্ছে বছরের মাঝামাঝি থেকে তাদের শুভ ফল, মাঝামাঝির পর থেকে মানে জুনের পর থেকে তারা ভালো ফল তারা লাভ করবে। বস ম্যানেজমেন্টের সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলুন, একটু মাথাটা গরম হতে পারে কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা তো নিজেদের একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। আসছি এবার ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকা যারা আছেন। ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকা আছেন, আপনারা তো সবসময় খুব স্ট্রেট কাট কথা বলেন এবং আপনাদের জীবনের যে গ্রাফটা থাকে সেটা একটু স্ট্রাগলিং জায়গাতেই সবসময় থাকে। কিন্তু এই নয় স্ট্রাগল থাকলে সেটা সাকসেস নেই, স্ট্রাগলে সবসময় কিন্তু একটা সাকসেস থেকেই যায়। তা সাকসেস আপনারা পাবেন ঠিকই, কিন্তু একটু ঝগড়া বিবাদ এগুলো একটু থাকবে, এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। সামাজিক জীবনে বা রাজনৈতিক পলিটিক্যাল গ্রাউন্ডে যারা আছেন তাদের পক্ষে বছরের শেষ দিকটা ভীষণ ভালো ফল তারা লাভ করবেন। একটু আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে বা পিতৃস্বাস্থ্য হানি সম্ভাবনা দেখা যাচ্ছে, ওই দিকটা একটু সাবধানতা অবলম্বন করুন। আর যে কোনো রকম নেশা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, কারণ চেস্ট লিভার এগুলোর একটু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের। আর রিলেশনের ব্যাপারে বলবো, চট করে কোনো ডিসিশন নেবেন না, স্পেশালি যারা অ্যাফেয়ারের কথা আমি বলছি, একটু ব্রেকআপের সম্ভাবনা থাকছে। তা সেক্ষেত্রে সবই কিন্তু অঙ্ক, যার অঙ্কটা যেরকম হবে, কারণ আমি আগেও যেটা বলছি বারবারই সেটা বলছি, আমি একটা ওভারঅল প্রেডিকশন করছি ঠিকই, ওভারঅল বলছি ঠিকই, কিন্তু এক একজনের ছক কিন্তু এক এক রকম হয়, তাদের অঙ্কটা একজনের থেকে আর একজনের সম্পূর্ণ আলাদা হয়। তা সুতরাং ওভারঅল বললেও তাদের কিন্তু যে যার অঙ্কটা যেরকম সে কিন্তু সেই রকম ফল লাভ করবে। আসছি এবার মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা যারা আছেন। মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা যারা আছেন একটু ডিপ্রেশন থেকে যেতে পারে। আপনারা খুব স্ট্রেট কাট কথা বলেন কিন্তু ওই জায়গায় নিজেদের একটু মাঝে মাঝে লাগাম দিতে হয়, কারণ ভুল বোঝাবুঝির কিন্তু সৃষ্টির সম্ভাবনা আছে। তবে আপনাদের কর্ম জায়গাতে ভীষণ রকম প্রতিষ্ঠা লাভ আছে, সাকসেসটা খুব ভালো রকমের আছে। আর শরীরের আপনাদের যে লোয়ার পার্ট আছে, সেটা পেট হোক, সেটা পেন হোক, কোমরের পেন হোক, লোয়ার পার্ট নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে বা ব্যাক পেন, এই সমস্যাগুলো থেকে একটু নিজেদের সরিয়ে রাখার চেষ্টা করুন। আর আপনাদের যেটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যেটা দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু খুব ভালো ফল আপনারা লাভ করবেন, সদ্গুরুর সান্নিধ্য লাভ করবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দিয়ে যাবে। এবার কুম্ভ রাশি।
কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা যারা আছেন, দীর্ঘদিন ধরে হয়তো কোনো একটা সমস্যায় আপনারা ভুগছেন বা একটা জায়গাতে স্ট্যাক করে আছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, এইরকম সমস্যায় যারা আছেন তাদের পক্ষে কিন্তু 1430 সালটা ভালো ফল লাভ তারা করবেন। 1430 সালে তাদের বিদ্যা লাভটাও শুভ হবে, সেভিংসের জায়গাটা খুব ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন। এবং হঠাৎ করে আনএক্সপেক্টেড একটা মানি তারা লাভ করতে পারে, মেবি স্টক মার্কেট লটারি যেটাই হোক না কেন, তারা কিন্তু একটু এরকম আনএক্সপেক্টেড মানি তারা পেয়ে যেতে পারেন। শরীরের ব্যাপারে বলবো যে একটু নার্ভ, একটু টেনশনটা কম করার চেষ্টা করুন, নার্ভ সিস্টেমটা একটু সমস্যার জায়গায়, ওভার টেন্সড না থাকা ভালো। আর একটু মেডিটেশন প্র্যাকটিস করার চেষ্টা করুন বা পজিটিভ থিঙ্কিং আনার চেষ্টা করুন। আপনাদের ডিপ্রেশনটা থাকবে, চট করে সাকসেসটা সামনে আসতে চাইবে না, কিন্তু বছরের শেষের দিকে দেখবেন যে আপনারা সাকসেসফুল হয়ে যাচ্ছেন। আসছি এবার মীন রাশি। মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষে আয় ভাব ভীষণ শুভ। বৃহস্পতি রিলেটেড কাজ যেগুলো আছে, এডুকেশনাল ব্যাপার, গ্রসারি, ড্রেস মেটেরিয়ালস, আর এই সমস্ত কাজে যারা আছেন বা অ্যাকাউন্টস রিলেটেড কাজে যারা আছেন তাদের পক্ষে ভীষণ শুভ ফল তারা লাভ করবেন। যারা বিদেশে যেতে চাইছেন তারা বিদেশে যেতে পারবেন বা বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন, কিন্তু ওনাদেরও ENT রিলেটেড সমস্যা, হাড়ের সমস্যা, পেটের সমস্যা একটু তারা ভুগবেন, এই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। আমি খুব অল্প সময়ের মধ্যে আমি বললাম, যদি বিশদভাবে জানতে চান আমার কাছে আসতে পারেন। আর সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর অঙ্কটা কিন্তু আলাদা হয়, তা সুতরাং এই আমার এটার পরেই কিন্তু বেস করবেন না, কারণ যার ছকে আপনাদের আগে দেখতে হবে কে কোন দশা অন্তর্দশা পাস করছেন, ট্রানজিট পজিশন পাস করছেন, সবকিছু নির্ভর করে প্রেডিকশনটা কিন্তু ততটাই আর কি সঠিক হবে। আজকে আসছি তাহলে, নমস্কার, সবাই ভালো থাকবেন।